আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দারুণ একটা অফার শেয়ার করবো এইখান থেকে আপনাদের পার ডে পঞ্চাশ টাকা ইনকাম হবে ঠিক আছে বিডিটি টাকায় সো এইখান থেকে প্রতিদিন একটা করে টোকেন ক্লেম করতে পারবেন যার বর্তমান ভলিউম পঞ্চাশ সেন্ট ওকে এফ এল এ ওকে সো কীভাবে জয়েন করবেন এই প্রসেসটা দেখাবো আর এটা খুবই ভালো একটা প্রোজেক্ট এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি ইন ফিউচারে এই পার্ট টোকেনের প্রাইস পাঁচ ডলার যাইতে পারে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা ওকে এখন শুধু আর্ন করে রাখতে হবে ঠিক আছে সো এখন লাইভ ভলিউম আছে পঞ্চাশ সেন্ট যার বর্তমান ভলিউম পঞ্চাশ টাকা ওকে সো কীভাবে সহজে জয়েন করা যায় এই জায়গায় সহজ পদ্ধতিতে জয়েন করা যায় আমি সেই প্রসেসটা দেখাবো আপনারা যদি ম্যাটাম্যাক্স দিয়ে জয়েন করতে পারেন তাহলে খুব ইজি তারপরে আপনারা টোকেন পকেট ওয়ালেট লাগবে আপনাদের এটাতে জয়েন করার জন্য এই যে টোকেন পকেট ওয়ালেট আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা এখানে আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট পার্টসটা আসে ওইটা দিয়ে ইনপুট করতে পারবেন ওই যে রিকভারি পার্টস আছে না এইখানে দেখেন যে ইনপুট ওয়ালেট এটার উপরে যখন ট্যাপ করবেন তখন এখানে আপনাদের চেঞ্জ তো আপনারা যেটা করবেন যেটা সহজ হবে এখানে দেখেন ডি ওয়ালেট এটা করতে পারেন অথবা এই যে বাইনান্স স্মার্ট চেঞ্জ এইটা ওকে এই যে কোনো দুটোর একটা সিলেক্ট করবেন তো আমি এইখানে ডি ওয়ালেটটা সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে যেটা করতে হবে যে মেনিমিক পার্সটা আছে ওটা আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন এবং এখানে একটা ওয়ালেট নেম দিবেন এবং এখানে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড ওকে সিম্প সো আমি লাইভ করে আপনাদের সামনে দেখাচ্ছি ওকে সো জাস্ট আমি ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা দিয়ে করি ওকে তো আমি এখানে জাস্ট বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে নিয়েছি বি টোয়েন্টিটা কারণ এটা ভি টোয়েন্টি দিয়ে আমাদের সাইপটা করতে হবে তো আমরা এখন এখানে একটা লিঙ্ক পাবো ঠিক আছে সো আমরা কিন্তু অলরেডি ওয়ালেটটা সেট আপ করে নিয়েছি এই যে কপি সাইন আপ লিঙ্ক ওকে তো জাস্ট এটার উপরে একটা ট্যাপ করবেন আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ক কপি হয়ে যাবে এটা ঠিক আছে ওই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এইখানে দেখেন এই যে ড্যাপ অপশান আছে এটা ডেভেলপার তো এই যে অপশানটা এটা ক্লিক করে দিবেন এই যে এই অপশান এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরের উপরে দেখেন যে সার্চ ড্যাপ অর ইন্টার লিঙ্ক ওকে এইখানে পেস্ট করবেন যেটা কপি করে আনছেন ওইখানে পেস্ট করবেন তো জাস্ট আমরা যেটা কপি করে আনছি এটা পেস্ট করে দিলাম তো তারপরে এখানে বাটনই ইন্টার করবেন অথবা গো বাটনে ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমাদের সাইডটা ভিজিট হবে তো এটা অবশ্যই টোকেন পকেটে করবেন তাহলে আর কি ইজি প্রসেস অন্য অন্য ওয়ালেটে করতে পারেন বাট অনেক ঝামেলা আপনারা ফেস করবেন বাট টোকেন পকেটে একদম ইজি প্রসেসটা আমি দেখাই দিতেছি আপনাদের তো জাস্ট এখানে দেখেন যে ওয়ালেট কানেক্ট লেখা আছে এইটার উপরে ক্লিক করবেন এই যে ওয়ালেট কানেক্ট এইটার উপরে ক্লিক দিবেন এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে আবারও লেখা আছে কানেক্ট এইটার উপরে ক্লিক দিবেন তারপরে জাস্ট একটু ওয়েট এখানে দেখেন কনফার্ম অথেন্টিকেশন এরকম কি চাইতেছে এইখানে জাস্ট এটা চাপ দিবেন পেস্ট করবেন পেস্ট করার পরে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখান থেকে এখন এক্সিট করে দিবেন ঠিক আছে এই এক্সিট করে দিলাম এক্সিট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাদের ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং এখানে ক্লেম করার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখেন রিওয়ার্ড লেখা আছে ঠিক আছে এই রিওয়ার্ড বাটনে ক্লিক করে দেবেন রিওয়ার্ড বাটনে ক্লিক দেওয়ার পরে এইখানে ক্লেম বাটনটা শো করবে কিন্তু অলরেডি কিন্তু আমি ক্লেম করে নিয়েছি দেখেন এই যে ক্লেম ওয়ান এফ এল এ টোকেন ডেলি ওকে সো প্রতিদিন একটা করে ক্লেম করতে পারবেন এইখানে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন অটোমেটিক্যাল আপনাদের ক্লেম হয়ে যাবে ওকে সো ক্লেম হওয়ার পরে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এইখানে শো করবে আপনাদের টোকেনটা ব্যালেন্সের জায়গায় আপনাদের টোকেনটা শো করবে ওকে সো এখন উইথড্র করার দরকার নেই এখান থেকে উইথড্র করে নিতে হবে ঠিক আছে যে উইথড্র বাটনে ক্লিক করে উইথড্র করে নিতে হবে তো এখান থেকে মনে হয় এক দুই ডলার ফি কাটতে পারে সো যেটা বলবো এখানে যখন আপনাদের দশ বারোটা হয়ে যাবে টোকেন তখন উইথড্রো করবেন এর আগে উইথড্র করার দরকার নেই বুঝতে পারছেন তাহলে আর কি আপনাদের প্রফিট থাকবে এখান থেকে জাস্ট দশ বারোটা হওয়ার পরে একসঙ্গে উইথড্রো করবেন ওকে আর আমি কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের এই যে এই টোকেনটা কিন্তু উইথড্রো করতে পারবেন জাস্ট এটার উপরে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্টটা টাইপ করবেন এবং এখানে উইথড্র বাটন ক্লিক দিবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে উইথড্র করতে হয় সো এখানে দেখেন আমার এখানে একটা টোকেন আর্নিং হয়েছে প্রতিদিন একটা করে ক্লেম করতে পারবেন সো এইখানে কানেক্ট করার পরে জাস্ট এই যে রিওয়ার্ডে ক্লিক দিবেন রিওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে এখানে এই ডেলি ক্লেমটা করে নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো বাই বাই টাটা টেকের আর এটা ভালো একটা প্রোজেক্ট দেখেন এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জারের মতন সিস্টেম করছে ঠিক আছে সো পরবর্তীতে কিন্তু এই এক্সচেঞ্জারটা ফুল মানে ফুল রানিং করবে ওকে এখন ওদের হোলসেল চলতিছে তারপরে অ্যাডো রানিং চলতিছে এইগুলো কমপ্লিট হওয়ার পরে ইনশাআল্লাহ এই টোকেনটা ভালো একটা প্রাইজ হবে ওকে সো ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার